চতুর্দশী কবে বাংলা পঞ্জিকা মতে ভূত চতুর্দশী দুদিন পালিত হতে চলেছে, 30শে অক্টোবর এবং 31শে অক্টোবর 2024। কবে এবং কোন সময় 14টি প্রদীপ জ্বালাবেন, বাড়ির কোথায় কোথায় এই 14টি প্রদীপ জ্বালাতে হবে, 14টি প্রদীপ জ্বালানোর নিয়ম ও মন্ত্র, নিয়ম মেনে ভূত চতুর্দশীর দিন 14টি প্রদীপ জ্বালালে সংসারে উন্নতি আসে। বিরতে যাব, যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। ভূত চতুর্দশীতে কেন 14 শাক খাওয়া হয়, কেনই বা 14টি প্রদীপ জ্বালানো হয় জানেন কি? দীপান্বিতা অমাবস্যার আগে চতুর্দশী তিথিতে হিন্দু মতে ভূত চতুর্দশী উৎসবটি পালন করা হয়। হিন্দু বিশ্বাস মতে যে এই দিন মৃত পূর্বপুরুষেরা মর্তে নেমে আসেন, তাদের খুশি করতে ও অতৃপ্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচতে এই দিন নানা আচার পালন করার প্রথা রয়েছে। তার মধ্যে অন্যতম প্রথা হল 14 শাক খাওয়া এবং 14টি প্রদীপ জ্বালানো। ভূত চতুর্দশীকে নিয়ে পুরাণে যে গল্প পাওয়া যায় তা হলো, দানবরাজ বলি যখন স্বর্গ মর্ত পাতাল দখল করে নিলেন, তখন নির্বিচারে হত্যাকাণ্ড শুরু করলো রাক্ষসেরা। আক্রোশ থেকে পার পেলেন না দেবতারাও। বলি তাণ্ডব ঠেকাতে দেবগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুকে একটি উপায় বাতলে দিলেন। বামনের ছদ্মবেশে তখন নেমে এলেন শ্রীবিষ্ণু। 3 পা সমান জমি ভিক্ষা চাইলেন রাজা বলির কাছে। দানবরাজ বলি কিন্তু শুরুতেই বুঝেছিলেন যে এই বামন আর কেউ নন, স্বয়ং বিষ্ণু। এরপরও তিনি রাজি হলেন চুক্তিতে। 2 পা দিয়ে স্বর্গ ও মর্ত দখল করে ফেললেন ভগবান বিষ্ণু। এরপর নাভি থেকে বের হলো তার 3য় পা, যা রাখলেন বলি রাজার মাথার উপর। সঙ্গে সঙ্গেই পাতালে নেমে গেলেন দানবরাজ বলি। সেই থেকে পাতালই হলো তার আবাস। তবে চিনে সুরে জমিদান করায় এবং ভগবানের প্রতি আনুগত্য স্বীকার করায় বলিকে কিছু করুণা করলেন বিষ্ণু। প্রতি বছর পৃথিবীতে তার পুজো হবে বলে আশীর্বাদ করলেন তিনি। সেই থেকে কালী পুজোর আগে রাতে বলিরাজা পাতাল থেকে উঠে আসেন পুজো নিতে। সহচর হিসেবে থাকে শত সহস্র ভূত, প্রেতাত্মা এবং অশরীরী। ভূত চতুর্দশীতে আরেকটি নিয়ম পালন করা হয়, সেটি হলো 14 শাক খাওয়া। হিন্দুরা বিশ্বাস করে যে মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। আকাশ, মাটি, জল, হাওয়া, অগ্নি প্রকৃতির এই 5 উপাদানের মধ্যে মিশে থাকেন আমাদের পূর্বপুরুষেরা। প্রকৃতির কোল থেকে তুলে আনা 14 প্রকার শাককে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 14টি শাক খাওয়া হয়ে থাকে, সেই 14টি শাক হলো কোল, কেউ, বেত, সরিষা, কলা কাষ্ঠে, নিম, জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, সৌলভ, হুলঞ্চ, ভাটপাতা এবং শুষ্ণিশা। এই 14 রকমের শাক একসঙ্গে রান্না করে খাওয়ার প্রথা রয়েছে ভূত চতুর্দশীতে। এমনও বিশ্বাস করা হয় যে ভূত চতুর্দশীতির 14 পুরুষেরা পৃথিবীতে নেমে আসে। ভূত চতুর্দশীতে তাই গৃহস্থ বাড়িতে সন্ধ্যের পর 14 প্রদীপ জ্বালানোর রীতি আছে। 2024 সালে 1431 বঙ্গাব্দে ভূত চতুর্দশী কবে পূর্ণাঙ্গ সময়সূচি। ভূত চতুর্দশী উৎসবটি দীপান্বিতা অমাবস্যার আগের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে। 2024 সালে কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হবে 30শে অক্টোবর 2024 বাংলার 13ই কার্তিক 1431 বুধবার দুপুর 1টা 1 মিনিটের পর থেকে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত হবে 31শে অক্টোবর 2024 বাংলার 14ই কার্তিক 1431 বৃহস্পতিবার দুপুর 3টে 9 মিনিটে। তাহলে প্রশ্ন হলো, চতুর্দশী
উৎসবটি কবে পালন করা হবে, কবে চোদ্দ প্রদীপ জ্বালানো হবে আর কবে বা চোদ্দ শাক খাওয়া হবে। চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন সন্ধ্যাবেলায়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর সন্ধ্যাবেলা হল 30 অক্টোবর 2024, 13ই কার্তিক 431 বুধবার বাংলা পঞ্চিকা মতে। সেই জন্যই 14 প্রদীপ জ্বালানো হবে 30 অক্টোবর বুধবার সন্ধ্যা 4:58 পর থেকে সন্ধ্যা 6:34 মধ্যে 14টি প্রদীপ জ্বালানোর বিশেষ সময় রয়েছে। আর 14 শাক ভক্ষণ করা হবে 31 অক্টোবর 2024, 14ই কার্তিক 1431 বৃহস্পতিবার বাংলা পঞ্চিকা মতে এই দিন 14টি শাক খাওয়া হবে। 2024 সালের ভূত চতুর্দশী উৎসবটি 30 অক্টোবর বুধবার পালন করা হচ্ছে বাংলা পঞ্চিকা মতে। কেউ যদি ভূত চতুর্দশী উৎসবটি উদয় তিথি অনুযায়ী পালন করেন তাহলে 31 অক্টোবর বৃহস্পতিবার পালন করতে হবে। মূলত ভূত চতুর্দশী দিন 14টি বা তার বেশি প্রদীপ জ্বালানো হয় বাড়ির বিভিন্ন স্থানে। এই 14টি প্রদীপ তিল তেল বা সর্ষের তেল দিয়ে জ্বালাতে হয়। বাড়ির চারদিকে 4টি প্রদীপ, পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণে, বাড়ির 4টি কোণায় 4টি প্রদীপ, উত্তর পূর্ব কোণে 1টি অর্থাৎ ঈশান কোণে, দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নি কোণে 1টি, দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈঋত্য কোণে 1টি, উত্তর পশ্চিম কোণ অর্থাৎ বায়ু কোণে 1টি প্রদীপ চালাতে হবে। এই হলো 8টি প্রদীপ। 1টি প্রদীপ বাড়ির ছাদে, 1টি প্রদীপ পাতালে উদ্দেশ্যে জ্বালাতে হয়। কিভাবে জ্বালাবেন? 1টি বালতিতে জল ভরে নিতে হবে, সেই বালতির মধ্যে 1টি বাতি ভাসিয়ে দিতে হবে, তার উপর 1টি প্রদীপ রাখতে হবে, সেই প্রদীপটি জ্বালাতে হবে। এটিকে পাতালে উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো বলা হয়ে থাকে। এরপর 1টি প্রদীপ ঠাকুর ঘরে, 1টি প্রদীপ তুলসী তলায় আর 2টি প্রদীপ মুখ্য দরজার দুদিকে। কিভাবে এই প্রদীপগুলি জ্বালাবেন, কিভাবে এই প্রদীপগুলি পূজা করবেন? সময়ের মধ্যে 1টি থালায় 14টি বা তার বেশি প্রদীপ সাজিয়ে দিতে হবে। এই প্রদীপগুলির মধ্যে তেল ভরে দিতে হবে এবং সলতে দিতে হবে। অবশ্যই এই কাজটি আপনার বাড়ির ঠাকুর ঘরে করবেন। এই প্রদীপের থালায় সামান্য ফুল, চাল ও মিষ্টি দেবেন। এরপর হাত জোড় করে এই মন্ত্রটি বলবেন, শুভম করোতি কল্যাণম আরোগ্য ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশায় দীপম জ্যোতি নমঃস্তুতে। এই মন্ত্রটি হাত জোড় করে 3 বার বলবেন। এরপর 1টি ফুলের সাহায্যে গঙ্গা জলের ছিটে প্রদীপগুলির উপরে দিয়ে দেবেন। 14টি কিংবা তার বেশি প্রদীপ জ্বালাবেন। সবার প্রথমে প্রদীপটি ঠাকুর ঘরে দেবেন, তারপর তুলসী তলায় দিতে হবে। এইভাবে 14টি প্রদীপ বাড়ির বিভিন্ন স্থানে দিয়ে দিতে হবে। প্রদীপের নিচে অবশ্যই গঙ্গা জল ও চাল ছড়িয়ে তার উপর প্রদীপ বসাবেন। আপনি যদি ফ্ল্যাটে বা ছোট কোনো বাড়িতে থাকেন যেখানে নিয়ম মেনে 14টি প্রদীপ 14 দিকে জ্বালানো সম্ভব নয়, তাহলে কি করবেন? 1টি থালায় সব প্রদীপ সাজিয়ে রাখবেন, প্রদীপগুলি জ্বালাবেন। যদি সম্ভব হয় ঠাকুর ঘরে 1টি, তুলসী তলায় 1টি এবং আপনার বাড়ির মুখ্য দরজা দুদিকে 2টি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।